করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তেমন প্রস্তুতি নেই উত্তরের জেলা গাইবান্ধায়। সামাজিক দূরত্বের বালাই নেই, মাস্ক ব্যবহারে সচেতন নয় সাধারণ মানুষ, কারো মুখের নিচে আবার কারোই বা কানে দুলছে মাস্ক। তবে করোনার মোকাবেলায় নানা পদক্ষেপের কথা জানান সিভিল সার্জন। বিস্তারিত গাইবান্ধা থেকে রাকিবুল ইসলামের রিপোর্টে। শীত আসার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ। নো মাস্ক নো সার্ভিস চালু হলেও খুব একটা মানছেন না সাধারণ মানুষ। শহরের মার্কেট, পৌরপার্ক, রেল স্টেশন, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব রক্ষা করা হচ্ছে না। আমি এখন মাস্কটা কিনে নেবো না, মাস্ক পরে সব সময় পরে গেছি, এই মুহূর্তে মুখ দিলাম তো এখানে, মুখ দিয়ে যা করি। মাস্কটা আনার আগে একজন ফোন দিছিল, ধান্দা তো আমি বাইরে হয়ে চলে। জনসচেতনতা বাড়াতে আইনের কঠোর প্রয়োগের দরকার বলে মনে করেন সুশীল সমাজের নেতারা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নতুবা হয়তোবা একটি ব্যাপক বিপর্যয়ের মুখে জনগণ পড়তে পারে বলে আমরা মনে করি। এদিকে করোনা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা সিভিল সার্জন। আশা করি দ্বিতীয় ঢেউ আসলেও আমরা বেশ ভালোভাবে এই করোনাটা মোকাবেলা করতে পারবো, সে ব্যাপারে আমাদের মোটামুটি সার্বিক প্রস্তুতি রয়েছে। রংপুর বিভাগের গাইবান্ধায় প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। এ পর্যন্ত জেলায় প্রায় 1,300 করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, মারা গেছেন 14 জন। রাকিবুল ইসলাম, 71 বাংলা সংবাদ, গাইবান্ধা।